বিশ্ব রাজনীতির বর্তমান পরিস্থিতিতে বাণিজ্য ও জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে নিজ অধিকার আদায়ে বাংলাদেশের কৌশল বদলানোর সময় এসেছে বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সম্প্রতি শেষ হওয়া বিশ্ব জলবায়ু সম্মেলন ও বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলনের মূল্যায়ন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই জানায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানটি এজন্য গবেষণা বিশ্লেষণ এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয়ের কথাও বলছেন তারা মেহেদি হাসানের তিরিশে নভেম্বর থেকে এগারোই ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয় এবারের বিশ্ব জলবায়ু সম্মেলন এতে বিশ্বজুড়ে কার্বন নির্গমন কমানো এবং একশো বিলিয়ন ডলারের জলবায়ু পরিবর্তন তহবিলের ব্যাপারে একমত হন বিশ্ব নেতারা তবে তহবিলের টাকা ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণ নাকি অনুদান হিসেবে দেওয়া হবে সে বিষয়টি স্পষ্ট করা হয়নি পাশাপাশি শিল্পোন্নত দেশগুলোর ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও উপেক্ষিত এবারের সম্মেলনে যে এই বেশি দায়িত্ব তাদের কৃতকর্মের কিভাবে প্রতিদান দিবে সেই ব্যাপারে কিছু বলা হয়নি এদিকে গেল উনিশে ডিসেম্বর কেনিয়া রাজধানী নাইরোবিতে শেষ হওয়া ডাব্লিউটি মন্ত্রী পর্যায়ের সম্মেলনের অর্জনও খুব বেশি নয় বলে মত সিপিডি এর এটা অন্তর্ভুক্তিমূলক ভাবে এই আলোচনাটা হয়নি দেশ এবং ব্লক এটাকে ডোমিনেট করেছে আর দ্বিতীয় যেটা সেটা হল যে বাড়তি যেটুকু আলাপ আলোচনার মাধ্যমে পাওয়ার কথা ছিল সেইটা অগ্রসর করা যায়নি বিশ্বজুড়ে রাজনৈতিক ও অর্থনৈতিক টানাপূরণের পাশাপাশি নিজেদের অঙ্গিকার থেকে সরে আসতে এখন অনেক বেশি কৌশলী মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব সিপিডির মতে এমন পরিস্থিতিতে বাংলাদেশের দরকার নতুন নীতি কৌশল পৃথিবী এখন একটি নতুন ধরনের উৎক্রমণকালীন অবস্থানের ভিতরে যাচ্ছে নিউ ট্রানজিশনাল ফেজ

এই সুযোগকে কাজে লাগানোর জন্য কিভাবে সে সরকারি ব্যবস্থাকে সমন্বয় সংগতি এবং একই ধরনের নেতৃত্ব এই ব্যবস্থাকে সে কিভাবে নিশ্চিত করবে? মেহদি হাসান, টেলিভিশন, ঢাকা। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ।